পূর্ণিমার কোটাল উথাল পাতাল সমুদ্র, স্রোতের তোড়ে বিপত্তি গঙ্গার সাগরে, সমুদ্রে ভেসে গেল দুটি মাঝ বোঝাই নৌকা, ভেঙে গিয়েছে রাস্তাঘাট, উপড়ে পড়েছে গাছপালা, লাইট পোস্ট। উত্তরবঙ্গের চেয়ে এবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা, এজন্য মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। সোমবার আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসের মধ্যেই বিপত্তি বাঁধল গঙ্গাসাগরে। এদিন পূর্ণিমার কোটালের জেরে অশান্ত হয়ে ওঠে সাগর, যার ফলে গঙ্গাসাগরে দেখা দেয় জলোচ্ছ্বাস, তা তাণ্ডব চালায় উপকূল সংলগ্ন এলাকায়, ভেঙে যায় কপিলমুনির মন্দিরের সামনে ঢালাই রাস্তা, লাইট পোস্ট সহ বেশ কিছু গাছপালাও ভেঙে পড়ে সমুদ্রগর্ভে। বেগুয়াখালীতে দুটি মাছ বোঝাই নৌকাও প্রবল স্রোতে ভেসে যায়, কোনো রকমে প্রাণে বাঁচে নৌকায় থাকা মৎস্যজীবীরা, তারা অল্প বিস্তার জখমও হন, নৌকা ভেসে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে মৎস্যজীবীরা, কিছু মাছ অবশ্য উদ্ধার হয়েছে। এটা মাছ ছিল কমে 40-50 মতো, তারপর কি এই খাল মুখে ঢুকার সময় বোল্টার পড়ে আছে না, এই বোল্টারে ভয় করে মানে পিছনে করে মুখে মেরে দিয়েছে, মারার পরেই ট্রলারটা। হ্যাঁ, কত টাকার ক্ষতি হয়েছে? কমপক্ষে হলো মাছ সঙ্গে নিয়ে এলো 10 লাখ টাকা। কোনো মানুষ ইনজোর্ড হয়েছে? না, আমার ট্রলারে কোনো মানুষ ইনজোর্ড হয়নি। সমুদ্রে এমন চেহারা দেখে ময়দানে নামে প্রশাসন, কপিলমুনি মন্দিরের সামনে সমুদ্র লাগোয়া সমস্ত অস্থায়ী দোকান খুলে দিতে নির্দেশ দেওয়া হয়, সেখানে মাইকিংও করে প্রশাসন, সমুদ্র সৈকতে নামতে জারি করা হয় নিষেধাজ্ঞা। সকল পুণ্যার্থীদের বলা হচ্ছে 1 থেকে 5 নম্বর অব্দি সংযোগকারী যে কংক্রিটের রাস্তাটি ছিল তা সমুদ্রের স্রোতে ভেঙে গেছে, আপনারা প্রত্যেকে মাঠের মাঝখান দিয়ে 6 নম্বর ঘাটে চলে যান। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত সমুদ্র উত্তাল থাকবে, আরও বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 45-65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে মঙ্গলবার পর্যন্ত। গঙ্গাসাগর থেকে নকিবুদ্দিন গাজীর রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।